টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওমান তবি আহমদ আহসান ইলাইউদ্দিন ও সাল্লাম তসলিম কাসির কাসির আম্মাবাদ পিসি বাংলার দূরের কাছে সম্মানিত সুধী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য রইল প্রাণ ডালার শুভেচ্ছা কথা বলছিলাম লোকমান আল্লাহর একজন বান্দা তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ পিতা পিতার দায়িত্ব সংসারে কি হতে পারে সেটা জানাবার জন্যেই মূলত আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআন করিমে সোরা লোকমান নামে একটা সোরা আমাদেরকে দান করেছেন এবং লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশমালা আমাদের কাছে পেশ করেছেন একজন পিতা যদি সত্যিকার অর্থে লোকমান এর মতো হয়ে যান এবং সন্তানকে এভাবে গড়ে তোলেন তাহলে হয়তোবা আমাদের সমাজ এরকম পশ্চাদপত সমাজে পরিণত হতো না দুর্ভাগ্য যে ঘটনার শিক্ষা কোথায় আর আমরা কোথায় এটি যদি বাস্তবতার নির্দিকে বিচার করি তাহলে আমাদের কাছে সহজেই অনুময় হয়ে উঠবে শুধু দর্শক আমরা যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হল লোকমান তার সন্তানকে যে পরবর্তী নির্দেশগুলি দিয়েছিলেন সলাতের জন্য দিয়েছিলেন মাওরফ মাউরফ আইন মনকার এবং সবরের পরামর্শ এটি কত গুরুত্বপূর্ণ পরামর্শ উপদেশ আমরা এগুলি শুনব আমাদের অতিথিদের মুখ থেকে প্রথমেই আমরা পরিচিত হয়ে নেব অতিথিদের সাথে প্রথমে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলেম শেখ মুখলিস বিন আরshad মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হবার বারাকাতুহু এবং আমার বাম দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট প্রখ্যাত বাগমি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার সর্ব আছেন উদীয়মান তরুণ আলেম প্রখ্যাত পক্ষাতবাগমী شيخ مظفر بن محسن السلام عليكم ورحمة الله وبركاته بلشلم لقمان اللي اشن عشان لقمان كي بودش كورشين لقمان ترشنتين كي بولس و هي وهي مار بوتشو أخي بالصلاة تبي صلاة قائم كوربي وأمر بالمعروف ابن تومي معروف ببالك جل عدش كوربي وانها عن المنكر عار منكر بقوله تكاستكي تمي নিষেধ করবে অসফের আর তুমি ধৈর্য ধারণ করবে সবর এখতিয়ার করবে আলামা আসাবাক যা তোমার উপরে এসে পড়ে যায় ইন্দা মিন আজমিল ওমর নিশ্চয়ই উহা হচ্ছে সবচেয়ে কঠিন মানে প্রত্যয় দৃঢ় সংকল্পের অন্যতম এভাবে লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন চলুন আমরা এই উপদেশের মধ্য থেকে কি উপদেশ গ্রহণ করতে পারি প্রথমেই এ বিষয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাবো শেখ আবদুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা সম্মানিত দর্শক মন্ডলী আমরা লোকমান হিকিম তার ছেলেকে কি বিষয়ে এবং কত গুরুত্বপূর্ণ উপদেশ পেশ করেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যেগুলি আমাদের পরিবারের জন্য এবং আমাদের জন্য একান্ত জরুরি আমরা লোকমান রাজিয়াল্লাহ আল্লাহ তালা অনুহারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পূর্বেই আমরা আরেকটি কথা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই আসলে আমাদের একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে ছেলেদের সামনে কি উপদেশ পেশ করব। যারা আমরা পিতা মাতা যারা আমরা শিক্ষক আমরা ছেলেদের কাছে কি দিতে পারি বিদ্যের নামে উপদেশের নামে আবহাওয়ায় রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম একদা বললেন গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই সবই আল্লাহ শুধুমাত্র আল্লাহ আল্লাহে শুধুমাত্র আল্লাহতালার জিকির অভিশপ্ত নয় অমান অলাহ আর সেই ব্যক্তিও অভিশপ্ত নয় যে ব্যক্তি এ জিকির করে এই কথা বলার পরে যেটা আল্লাহ রসুল বললেন সেটা বলতে চাচ্ছি আর একটা বললেন আলেমান যে ব্যক্তি জ্ঞান চর্চা করে জ্ঞান প্রদান করে আর মোতা আল্লেমান আর যে ব্যক্তি জ্ঞান গ্রহণ করে তো আমরা ছেলে মেয়েদের সামনে উপদেশ পেশ করব বিদ্যা দিব তাহলে অবশ্যই আমরাও অভিশপ্ত নই ওই সময়তে আমরা অভিশপ্ত হব না যখন আমাদের জ্ঞান প্রদান করাটা হবে আল্লাহ আল্লাহতালাকে চিনার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার রাসুলের নীতি নিয়ম পালন করার ব্যাপারে তার একটি আমরা এখানে গুরুত্ব সহকারে যেটা পেশ করেছি সেটা হচ্ছে শির্ক না করা তাহলে আমাদের পিতা মাতার জন্য একান্ত জরুরি হবে ছেলেদেরকে কঠোর একটা নীতি পেশ করা আকিদাকে সংশোধন করতে বলা এবং ওই প্রতিষ্ঠানের ছেলে মেয়েকে না পাঠানো যেখানে শির্ক দিয়েই পড়াশোনা আরম্ভ হয় ওই ক্ষেত্রে না পাঠানো যেখানে শির্কেরই চর্চা হয় যদি তাই হয় তাহলে আমরা এই উপদেশ গ্রহণ করিনি বা এই উপদেশ আমাদের কোনো কাজ করছে না বা আমরা এই উপদেশ জানি না অনেক সময় দেখা যায় যে আপনি সন্তানকে তহিদের শিক্ষা দিচ্ছেন সেদিক থেকে মুক্ত থাকার শিক্ষা দিচ্ছেন কিন্তু দেখা যায় যে সে এমন একটা পরিবেশের সাথে মিশে গেছে তার কোমলমতি মন সে আর পার্থক্য করতে পারে নাই সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে ওই সিরিকের জালে আবদ্ধ হয়ে যাচ্ছে সুতরাং একটা বিষয় মনে রাখা উচিত যে আল্লাহর প্রথম বাক্য ছিল একরব ইসমি রব্বিক আল্লাহ খলাক আর একটা বাক্য হলো ফালাম আল্লাহ ইল্লাহ শিক্ষা অর্জন করতে চাইলে আগে রবকে চিনেই পড়তে হবে আল্লাহ হ্যাঁ আল্লাহকে চিনেই পড়াশোনা করতে হবে সেই ক্ষেত্রে যেখানে সিরিকি করা হয় যে প্রতিষ্ঠান সিরকের সাথে জড়িত প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে আর একটা বলতে পারি যে আল্লাহর নামে শুরু করতে হবে

সেরেকের কারণে আল্লাহ পাক রব্বাল আলমী নিয়ামত কে উঠিয়ে নিয়েছেন বন্ধ করে দিয়েছেন ছেলে মেয়ের সামনে উপদেশ পেশ করার যেটা অতীব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা হচ্ছে সলাৎ সলাতের বিষয়টি পিতা মাতাকে সামনে যথাযথভাবে পেশ করতে হবে এবং এই বিষয়ে আল্লাহর ভীতি পরিবারের ওপরে পেশ করতে হবে সলাদ যদি তোমরা আদায় না করো তাহলে আল্লাহ তালা তোমাদের উপরে অসন্তুষ্ট হবেন এবং তোমাদের পরকাল হবে ভয়াবহ যে ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে লা লাতারফ আসাকা আদাবান মিন আহলিক তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না বিশেষ সতর্ক করার তারপরে যেটা বললেন অখেফুম ফিল্লা তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও তো ছেলে মেয়েকে সলা তাদায় করাতে হবে আল্লাহর ভয় দেখিয়ে সলা তাদাই করতে হবে সলাতদের যদি না করো তাহলে জাহান নামে যেতে হবে পরকাল ভয়াবহ আছে এই কথাগুলি আহাল পরিবারের সামনে সব সময় পেশ করতে হবে যদি এক পর্যায়ে দেখা যায় যে উপদেশ দিয়ে কাজ হচ্ছে না আদর দিয়ে কাজ হচ্ছে না তাহলে সেখানে প্রয়োজনে ব্যাতের মাধ্যমে প্রহারের মাধ্যমে বাধ্য করতে হবে যেখানে আদরের কথা আল্লাহ এবং আল্লাহ রসুল উল্লেখ করেছেন সেখানে প্রহারের কথা উল্লেখ করেছে যেই রাসুল সল্লাহ আলি সাল্লাম বললেন ছেলেকে আদরের কথা ছেলেকে চুমা দেওয়ার কথা ছেলেকে খুব ভালোভাবে ছেলে মেয়েকে লালন পালনের কথা সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যাঁতের কথা কথা বলে বললেন যে তোমার লাঠিটা তুমি তোমার দরজায় ঝুলিয়ে রাখো তাহলে তোমার পরিবার দেখে সতর্ক হবে যে আমি যদি সলা আদায় না করি বা আমি যদি আল্লাহর ভয় না করি তাহলে আমার পিতা আমার মাতা

অনেকগুলো কারণ থাকতে পারে সালাতের নির্দেশ প্রথম বাক্যে এবাদত হিসেবে দেওয়ার মৌলিক কারণ হল এই আল্লাহ আল্লাহরাবুল আলম বলছেন ইানাল্লাহ লিদিক্রি আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলা নেই সুতরাং আপনি আমারই এবাদত করুন তার এবাদতের কথা বলতে গিয়ে প্রথমটা বললেন আকিম ইসল ল লিদিক্রি আমার স্মরণার্থে সালাত তাই করুন আর একটা হলো সালাত আদায় করলে ওই ব্যক্তি কখনো কোনো অশ্লীলতার সাথে জড়িত হতে পারবে না নোংরা কাজ কাজ সালাত নিশ্চয় বাধা দেয়। যত আছে ফাহেসা পড়লে সমস্ত নোংরামি জঘন্য কাজ চলে আসে আবার বলছেন ওয়াল মুনকার যত খারাপ কাজ ছোট হোক আর বড় হোক যাবতীয় কাজ থেকে নোংরামি থেকে সালাদ বাধা দেয়

যে সম্মানিত দর্শক যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটা বিরতিতে বিরতির পর ফিরে আসব আবার ওই আলোচনায় ততক্ষণে আপনারা কেউ আমাদের থেকে দূরে যাবেন না এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Dialogue. Dialogue. জাকির নাইক ইন আটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

শিক্ষা নিয়ে অশান্ত প্রতিবিতে শান্তির সন্ধান চাই মানবতার জন্য বার্তা শান্তির জন্যে সফলতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মামুন হক মানবতার উপর করলেন মানব মুক্তির স্রষ্টা নবী প্রেরণা করলেন বলেই ইসলাম সর্বদা পৃথিবীতে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিরতি পর সম্মানিত শুধু আপনাদের সকলকে আবারও এই লোকমানের উপদেশাবলীর এই আসরে স্বাগত জানাচ্ছি যেটা বলছিলাম যে এই আফিমসালাম যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এখানে বললেন যে কেউ যদি সলাদকে তার পূর্ণ অধিকার সহ আদায় করে তাহলে সে সলাদ কবুল হবে আর যদি পূর্ণ অধিকার সহ আদায় না করে ফারুদ্দা তালাহে তাহলে সলাদটা তার উপরে প্রত্যাখ্যান করা হবে মানে কবুল হবে না এই কথাটা রসুল সাল্লাহ অন্য জায়গাতে এইভাবে বললেন যে আলাদও সালাসত আকসামিন সলাত হচ্ছে তিন ভাগে বিভক্ত তার এক ভাগ হচ্ছে অজু আর এক ভাগ হচ্ছে রুকু আর এক ভাগ হচ্ছে সিজদা এই তিনটা অংশ সলাদকে পূর্ণ করে যদি অজুর মধ্যে ত্রুটি থেকে যায় তাহলে সলাদ পূর্ণ হবে না যদি রুকুর মধ্যে অপূর্ণতা থেকে যায় তাহলে সলাদ পূর্ণ হবে না যদি সিজদার মধ্যে অসম্পূর্ণতা থেকে যায় তাহলে সলাদ পূর্ণ হবে না এই কথাটাই রাসুলসাল্লাহ সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন যে আসু সারেক মায়াসেক মিন সলাতেহি সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই যে তার সলাতকে চুরি করে তখন সাহাবিগণ বললেন আল্লাহ রসুলকে এই ফায়াসেক মিন সলাতেহি আল্লাহ রসুল মানুষ তার সলাদকে কিভাবে চুরি করতে পারে তখন আল্লাহ রসুল বললেন মাল্লাম ইতিম্ম রুকু আহা অসুদ আহা যে ব্যক্তি তার সলাতের রুক এবং সিজদাকে ঠিক মতো আদায় করে না এখানে ওয়াক্তটাও যোগ হবে সলাৎ চোর সালাম কায়েমের সাথে ওয়াক্তটাও যোগ হবে

এইগুলো যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে এই ব্যক্তি তখন সালা কায়েম আমরা এক কথায় বলতে পারি যে সালাতের জন্য শর্ত আছে নয়টি এবং ফরজ আছে চোদ্দোটি আর ওয়াজিব আছে আটটি এ শর্ত থেকে একটু শর্ত হবে না আমি আপনার কাছে যেগুলি বলতে চাচ্ছি সেটা হলো এই যে সালাদসুসল্লা সাল্লাম নিজে আমাদের বলে গেছেন সল্লু কামার আয়তুন ও আচ্ছা রসুলাম কি এক একটা অঞ্চলের জন্য বা এক একটা দোষের জন্য এক এক সময় কি এক এক রকম সলাত তাই করেছিলেন এই সলাটটা এমন একটি এবাদত যে অন্য অন্য এবাদতগুলো আল্লাপাক রব্বুল আলমিন জিব্রাহীল আলি মাধ্যমে ফরজ করেছেন আর এই সালাদকে সয়ান আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের ওপরে মাধ্যম ছাড়া এটা দিয়েছেন আমাদের আর মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মাদকে জানিয়ে দিলেন যে সল্লুক আমার আই তুমি নিউ

এবং এসে দেখে বিভিন্ন রকম মানুষ মধ্যে সালাত আদায় করতেছে কেজি এটাও একটা ইসলাম এটা অনন্য বৈশিষ্ট্য এইভাবে কিartifactId করা যাবে এটা কোনো সুযোগ নাই বরং এমন একটা সূত্র উল্লেখ করেছেন এই কথার মাধ্যমে সল্লুক কামার হয়তো মুনি উসল্লি সালাত বলতে শুধু ফরজ সালাত নয় সুন্নাত ফরজ জুমার জানাজা ইদাইন বেতের তারাবী যত রকমের সালাত আছে শুধু একজন ব্যক্তি ঠিক আদায় করতে হবে সে যে দেশেই হোক

এই ব্যক্তির উপরেই সালাত খরচ কিন্তু দুঃখজনক ব্যাপার তিন ধরনের লোক পাওয়া যায় সমাজে এক শ্রেণীর মানুষ সালাত আদায় করে তারা মুসল্লি কিন্তু সালাতের আহকাম সম্পর্কে জানে না দুই ধমক দিলে সালাত আদায় করে আর না দিলে করে না শাসন করলে করে তিন সালাদকে অস্বীকার করে একবারে টোটালি চার সালাত আদায় করে এবং বিশুদ্ধভাবে আদায় করে আমরা তিন শ্রেণীর আলোচনা এখানে বলতে পারি যারা সালাত আদায় করে কিন্তু আহকাম না জেনে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পদ্ধতি মোতাবেক আদায় যারা করে না তাদের সালাত হয় না আর দুই শ্রেণীর বাকি থাকলো ধমক দিলে আদায় করে সালাত বিশ্বাস করে ভালোবাসে এই ব্যক্তির অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন ফাখালফুমিনবাদেহি মুখালফুন আদাউস সালাত ওয়াত্তাওয়াহাত ফায়ালকাউনা কাসাফা ইয়াসাউনা যে ব্যক্তি এইরকম অলস সালাত আদায় বললে করে ফালাতকে বিশ্বাস করেন সালাতে আজাউ সালাতা সালাতকে নষ্ট করে এখানে আমরা আজাউ সালার এই আয়াতে এটাকে সেট করা যাবে না এজন্য যে ওরা তো আপনার সালাতি পড়ে না পড়ে শুধু অভিভাবকের ভয়ে কাজে এটা ভয়ে পড়ছে আল্লাহর জন্য পড়ে না এখানে ফাসাউফা আলকাউ নাগাইয়া যারা সালাতকে নষ্ট করে এখানে অত্যাবশ্যক হওয়া আর একটা হাদিসে আসছে মান্তারাকা সালাফাকাত আশরাকা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি শিরিক করলো এখানে সালাত সালাতের বিষয়টা চলছে কিন্তু নিজের আত্মার প্রবৃত্তির অনুসরণ করছে তখন এই ব্যক্তি শয়তান আনুগত্য করছে শিরিক করছে আর একটা বিষয় হলো ওই ব্যক্তি জাহান নামের নিক্ষিপ্ত হবে জাহান নাম থেকে মানুষ বের হবে যদি লাই লাল বিশ্বাস করে সালাতকে বিশ্বাস করে কিন্তু পড়ে না এই ব্যক্তির পরিণাম হবে জাহান নাম এবং জাহান নামের তলদেশ জি যেখানে একটা পাথর নামতেই সত্তর বছর সময় লেগে ধন্যবাদ আপনাকে যেটা কথাটা ফুটে উঠলো যেটা হলো যে সলাদ ছেড়ে দেওয়া যখনই মানুষ সলাদ আদায় করবে আর অক্ত থেকে বিলম্ব করে খেয়াল খুশি মতো আদায় করবে তখনই তাদের বিপর্যয়টা এইরকম নেমে আসবে তাদের পিছনে কিন্তু ধাওয়া করবে সাহওয়াত প্রবৃত্তি জি জি এটাই এটা এটাই বলছিলাম আর একটা বিষয় হলো যে ব্যক্তি সালাদকে বিশ্বাসই করে না সালাদকে স্বীকারই করে না এ ব্যক্তি মুসলিম বলে দাবি করলেও কাফের

আমাকে যেভাবে আদায় করতে দেখছাল তাহলে আমরা বুঝে নিলাম যে রসুন এ সালাতে কোনো বহুরূপী ছিল না হলে তিনি বলতেন আজকে যে ধরনের সোলাত আদায় করছে দেখছি পারলে একদল তোমরা এই সিস্টেমে পড়বা আর ওই আগামীকালকে আরেক সিস্টেম দেখাবো ওই সিস্টেমে তোমরা আরেক দল পড়বা এটা যেমন নাই সুতরাং আপনার মানে আমি বলবো যে এক কথায় জবাব যে সালাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরী এখন আপনাকে আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোথায় পাওয়া যাবে নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ সালাত আমরা যদি পড়তে চাই এক নম্বর আমাদের বুখারী মুসলিমের কথা বলবো যেগুলো আগের کتاب আছে সেই کتابগুলোকে আমাদের ফলো করতে হবে দ্বিতীয় নম্বরে এখন যে সমস্ত কেতাবগুলো লেখা হচ্ছে উদ্ধৃতি দিয়ে আমি বলবো যে আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাওয়া যাবে হাদিসে আর বিশুদ্ধ হাদিস প্রথমে অগ্রাধিকার দেবে বুহারি ও মুসলিম আর সুনানের অন্য কোথাবগুলি যেগুলি তাহকিক করা যেগুলি সহি বলে প্রমাণিত সেইগুলি যেগুলি জয়ীব বা বানট সেগুলি আমরা বাদ দেব তাছাড়া আমরা সহজে উপর দিতে পারি যে ওই সমস্ত সলাতের কিতাবগুলি বইগুলি যেগুলি লেখা হয়েছে যাতে রেফারেন্স আছে ওই কথাটাই বলছিলাম যে আমাদের সংক্ষিপ্ত যে বিষয়ে আলোচনা হলো তার প্রথম আলোচনাটার আমরা একটা কথা বলি তার পরেরটার প্রথম আলোচনাটার একটা কথা এসেছিল আসলে সলা অমনোযোগী অবস্থায় আদায় করা আর প্রবৃত্তির চাপে আদায় করা এ ব্যাপারে আল্লাহ তালা খোলাখলিভাবে বলেছেন ফবাইলুল মুসল্লিন আল্লিন সলা সলাতেহিম শাহন ওইসব মানুষের জন্য ধ্বংস সুনিশ্চিত বা অয়েল নামক জাহান্নাম নাম সুনিশ্চিত যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে উদাসীন উদাস সালাতের ব্যাপারে ও গেল যে আপনার কথায় বোঝা গেল লোকটা সালাত আদায় করে ওয়াক্তেরও খেয়াল নাই আদায় করে রাসূলেরও তরিকারও খেয়াল নাই একটা করে আদায় করে ফেললো মনে যে সালাত হয়ে গেছে কিন্তু পুরুষ এবং নারী মুসল্লিকে আমরা জোরলবভাবে বলতে চাই যে আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগ্রহ সহকারে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করুন আর রাসুলের পদ্ধতি হিসেবে আমরা মুসলিম ভাই বোনের কাছে গুরুত্ব সহকারে পেশ করতে চাই যে আমরা শুধু বোখারি মুসলিম দুটি হাদিসের কথা বলছি না পৃথিবীতে যত যেখানে পাওয়া যাবে হাদিস আমল যোগ্য সেই হাদিসগুলিতে যেভাবে সলাতের কথা বলছে সেইভাবে আপনারা সলাত আদায় করুন কেননা রাসুলের ওই বাক্যটি আপনাকে আপনার কর্মে বাস্তবায়ন করতে হবে যে বাক্যটিতে তিনি বললেন যে সাল্লু কামারা এই তো মনি তোমরা সলা তাদাই করো যেভাবে আমাকে সলা তাদাই করতে দেখছ তাহলে আপনি যে ভাষার মানুষ সেই ভাষার বইগুলি দেখেন পাঁচটা বই বইগুলি যেগুলি বাংলা হাদিস গ্রন্থ হয়েছে সেগুলি দেখেন দেশের বড় বড় আলেমদের কাছে আশ্রয় নেন আপনার তো সামাজিক ব্যাপারে আপনার হোস জ্ঞান ঠিকই আছে আপনি বাজারে গেলে তরি তরকারি কিনলে চিন্তা ভাবনা সম্মানিত সুদর্শক বিজ্ঞ আলোচকদের আলোচনায় এটা স্পষ্ট হয়ে উঠলো যে সলাত যার উপদেশ করেছিলেন লোকমান আর ইসলাম শুধু লোকমানের উপদেশ নয় করেছিলেন যুগে যুগে সকল নবী ও রসুলগুন তারা নিজেরা আদায় করেছেন এবং সালাতের উপদেশ দিয়ে গেছেন আর লোকমান পিতা হিসাবে তার দায়িত্ব তিনি পালন করেছেন সন্তানকে বুঝাই গেছেন সালাত আদায় করতে হবে আমরা যারা পিতা আমাদের করণীয় কি আমরা কি লোকমানের মতো পিতা হব না আমরা জাহেল আবুল আহবের মতো পিতা হব আমরা তারের মতো পিতা হইতে হব নমরুদের মতো পিতা হব আমানের মতো পিতা হব না জালে কোনো বাবাই চাইবো না যদি না চাই তাকে তাহলে আসুন আমরা লোকমানের মতো পিতা হয়ে ওই উপদেশ সন্তানকে দেই আর যেন আমার সন্তান সলাত আদায় করে আমি যেন সলাদ আদায় করি আমার সন্তান যেন সলাত আদায় করে আর সলাটটি যেন হয়ে রসল্লাহ হিসেবে তরিকা মোতাবেক তবেই সফলতা তল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি সাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত